মাত্র একটা বিমা দিয়েই সব কাজ হবে, স্বাস্থ্য থেকে সম্পত্তি সবই কভার হয়ে যাবে, কিন্তু তার জন্য খরচ কত, কত টাকা দিতে হবে এই বিমায়? এখন বাড়ি, জীবন এবং ব্যক্তিগত দুর্ঘটনার জন্য আলাদা আলাদা করে আর বিমা কিনতে হবে না। বিমা নিয়ন্ত্রক IRDAI এখন এমন বিমা বিবেচনা করছে যাতে এই তিনটে বিমা একত্রিত হয়। একে বলা যেতে পারে বিমা বিস্তার, কিন্তু এতে খরচ কত, স্বাস্থ্য বিমার থেকেও বেশি নাকি, ঠিক কী কী নিয়ম ফলো করতে হবে এই বিমা করাতে গেলে? IRDAI হায়দ্রাবাদে বিমা সংস্থাগুলির সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক করেছে। এই বৈঠকে বিমা সংক্রান্ত অনেক দিক নিয়ে আলোচনা হয়েছে। বলা হচ্ছে যে এই পলিসির প্রিমিয়াম প্রায় 1,500 টাকা নির্ধারণ করা যেতে পারে। বলা হয়েছে এই বিমার উদ্দেশ্য গ্রামে গ্রামে বিমা নিয়ে যাওয়া, বিমা পৌঁছে দেওয়া, অর্থাৎ মাত্র একটি বিমা দিয়েই সব কাজ হবে, আলাদা আলাদা করে বিমা করার ঝঞ্ঝাট থাকবে না। একটি বিমাই স্বাস্থ্য থেকে শুরু করে সম্পত্তি সবই কভার করবে। এই সভাটি IRDAI এর প্রধান দেবাশিস পান্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল এবং বিমা সম্প্রসারণ সম্পর্কিত সমস্ত বিবরণ তার সামনে রাখা হয়েছিল। সেখান থেকেই প্রাপ্ত তথ্য অনুসারে জীবন, সম্পত্তি এবং ব্যক্তিগত দুর্ঘটনার ক্ষেত্রে প্রতিটিতে 2,00,000 টাকার বিমা কভার পাওয়া যেতে পারে। এতে হসপিটাল ক্যাশ নামে স্বাস্থ্য কভারও থাকবে। এতে বিমাকৃত ব্যক্তি কোনো নথি জমা না করেই 5,000 টাকার বিলের নগদ অর্থ প্রদান করতে সক্ষম হবেন। প্রিমিয়াম কত হতে পারে? এটা মনে করা হচ্ছে যে লাইফ কভারের জন্য 800 টাকার প্রিমিয়াম রাখা যেতে পারে, যেখানে স্বাস্থ্য সুরক্ষার জন্য 500 টাকা এবং ব্যক্তিগত দুর্ঘটনার জন্য 100 টাকা প্রিমিয়াম নেওয়া যেতে পারে। একই সময় সম্পত্তি বিমার জন্য 100 টাকার প্রিমিয়ামও নেওয়া যেতে পারে। IRDAI বিমা ট্রিনিটির জন্য প্রস্তুতি নিচ্ছে। ইন্স্যুরেন্স এক্সটেনশন এবং ইন্স্যুরেন্স ক্যারিয়ার আকারে বিমা ট্রিনিটি আনার জন্য IRDAI দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। বিমা সুগম হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা বিগত মাসে IRDAI দ্বারা অনুমোদিত হয়েছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রয়, বিক্রয় এবং নীতির দাবি নিষ্পত্তি করা হয়। এখানে সমস্ত পলিসির বিবরণ চেক করার জন্য গ্রাহককে কোনো ফি দিতে হবে না। এটাই লক্ষণীয় যে বিমা সম্প্রসারণের কথা বলা হচ্ছে, তাতে বিভিন্ন কোম্পানির জন্য দাবি নিষ্পত্তির পদ্ধতি ভিন্ন হতে পারে। আর আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে আগ্রহী হন এবং শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, তাহলে কল করুন 9093211211 নম্বরে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।